Lord, change our hearts. Actions are judged by their intentions. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসছি আপনাদের প্রিয় প্রোগ্রাম লিগাল আওয়ারে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ। আমাদের সঙ্গে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদের লাইভ প্রোগ্রামে। বরাবরই আমরা বলে থাকি যে আমাদের গেস্টকে আপনারা যে কোনো আইনি বিষয়ে প্রশ্ন করতে পারবেন, সেই বিষয়ে আমাদের ব্যারিস্টার সাহেব বরাবরই আমাদেরকে অবয় দিয়ে থাকেন যে প্রাথমিক যেই অ্যাডভাইস সেটা আমরা করতে পারবো আমাদের এইখান থেকে বসে। জি জি কলার, আসসালামু আলাইকুম। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন। জি, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। জি অবশ্যই। একটু আগে আপনারা যে ডিসএবিলিটি অ্যালাউন্স নিয়ে যে কথাটা বলছেন, ওইটার সম্পর্কে আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই, বলতে পারেন। হ্যাঁ জি, আমি এখানে আসছি প্রায় 1.5 বছর চলতেছে। সেখানে আসার 1 বছর পরে আমি আমার বাচ্চার জন্য আর কি এই অ্যাপ্লিকেশনটা করছি। আচ্ছা, তো ভাইয়া আমার এটা রিজেক্ট করে দিয়েছে আর কি ওরা। 1 বছর পরে? আপনি কোন দেশ থেকে আসছেন বা কি যদি একটু? ইউরোপ থেকে আসছি আমি। ইউরোপ থেকে আসছে? কি বলে রিফিউজ করছে? জি, রিফিউজের কারণটা কি দিয়েছে? রিফিউজ ওরা বলছে 1 সপ্তাহ, না 1, ওরা বলছে আমার এখানে 2 বছর আর কি ইয়ে করতে হবে, এটা বলে আর কি ইয়ে করে দিচ্ছে। 2 বছর থাকতে হবে? জি। আর কি বলছে? আর কিছু বলে নেই, যে আমার এটা ইয়ে করতে গেলে, অ্যাপ্লিকেশন করতে গেলে আমার এখানে 2 বছরের যে ইয়েটা মানে লিপ করতে হবে এখানে, তাহলে আমার এটা অ্যাপ্লিকেশন ইয়ে করবে আর কি, অ্যালাউ করবে। এটা কি কোনো রেগুলেশন উল্লেখ করছে যে আন্ডার দিস রেগুলেশন আপনাকে 2 বছর থাকতে হবে? জি জি, উল্লেখ করছে আমাকে, চিঠি দিছে আমাকে। ঠিক আছে, ওইটা ওইটা হ্যাবিচুয়াল রেসিডেন্স না, এটা হচ্ছে কি কনজারভেটিভ পার্টি বা লেবার পার্টির দুজন দুই পার্টির ম্যানিফেস্টোতে ছিল যে ইউরোপ থেকে কিভাবে লোকদেরকে আটকানো যায়। তো সবাই বলছে যে আসার পর এতদিন বেনিফিট ক্লেম করতে পারবেন না, এই ধরনের রুলস রেগুলেশন তারা কমিটমেন্ট দিয়েছিল। তো এইভাবে যদি রুলস রেগুলেশন থাকে তাহলে তো ওইটাকে ফুলফিল করতে হবে, আর ওইগুলা করার পরেও আমরা যেটা হ্যাবিচুয়াল রেসিডেন্সের কথা আগের সেগমেন্টে আলোচনা করেছি, ওইটা হচ্ছে যে এসেই অ্যাপ্লাই করা আগে। তো ওনার যদি স্পেসিফিক রুল দিয়ে বলে যে 2 বছর পরে করতে হবে, তাহলে দে হ্যাভ টু ওয়েট ফর 2 ইয়ার্স, 1.5 বছর হয়ে গেছে, আর 6 মাস পরে করলে পেয়ে যাবে না। আচ্ছা, এটা আপিল রাইট, আপিল করেও লাভ হবে না, যে আপিল টাইমও চলে যাবে 6 মাস টাইম চলে যাবে এই ক্ষেত্রে। জি, অত্যন্ত সুন্দর। জি কলার, ধন্যবাদ আপনাকে কল করার জন্য। আমরা আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা শুনছি। ভাই আমার হচ্ছে 2টা কোর্সন আছে। জি অবশ্যই। হ্যাঁ, সেটা হচ্ছে আমার হাজবেন্ড 2014 এ চৌকের জন্য রিফিউজ করেছিল। জি আচ্ছা। দেন 1 বছর পরে সে আপিল, রাইটের আপিল পেয়েছিল, 1 বছর পরে সে হচ্ছে আপিলটা এই লাস্ট মান্থ হয়ে গেছে, বাট সেটা হচ্ছে আপনার আপিল আমরা উইন করেছি। বাট আমার কোশ্চেনটা হচ্ছে হোম অফিস কতদিনের ভিতর হচ্ছে যদি আপিল করে আপার ট্রাইব্যুনালে, ওইটা কতদিনের ভিতর করবে? আর নেক্সট কোশ্চেন হচ্ছে মানে ওরা কি আপার ট্রাইব্যুনালে যেতে পারে, যেহেতু তরিকে কাদেরের কেস মানে হচ্ছে নতুন কাদেরের কাছে যে ডিসিশন আসছে, সে রুলটা এসছে, ওরা কি আপার ট্রাইব্যুনালে যেতে পারে কিনা? হিউম্যান রাইটস আপিল, আরে আপিলটা উইন করছে হিউম্যান রাইটসে। আচ্ছা আচ্ছা, আপিলটা হিউম্যান রাইটস উইন করেছে। আচ্ছা, আপনার আপিল উইনের ব্যাপারে জাজ কোনো কমেন্ট করেছে 2-1 এর ব্যাপারে? কলা, টিভিতে শুনে আমাদের কথা শুনতে পারবেন না, আমরা যেটা আলোচনা করতেছি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি বলছেন যে হিউম্যান রাইটস আপিল অ্যালাউ করেছে, কিন্তু 2-1 এর ব্যাপারে কোনো ফাইন্ডিংস দিয়েছে, কোনো কথা বলেছে জাজ? হ্যাঁ, জাজ বলেছে যে তরিকে তোমরা তার যে জন্য রিফিউজ করছো এতে কোনো ডাউট নেই, সে ইংলিশ জানে, সে কোনো প্রক্সি টাকা নেয়নি, মানে সে ইংলিশ জানে, আমি এতে মানে কোনো সন্দেহ নেই। আচ্ছা, মানে এখানে তরিকের কোনো কিছু মেনশন করেনি তারা।
এখন কথা হচ্ছে দেখেন আপনার প্রশ্নের উত্তরে যাই, আপনি বলছেন যে কতদিনের ভিতরে হোম অফিস আপিল করতে পারে, তারা ডিটারমিনেশন বা রায় সার্ভ করার 14 দিনের ভিতরে আপিলের রাইট থাকে। যেমন ফর এক্সাম্পল আপনি যদি আপিল লুজ করতেন, হারতেন, তাহলে আপনি 14 দিন সময় পেতেন, আর যেহেতু হোম অফিস হারছে আপনারা জিতছেন, এর জন্য তারা 14 দিন পাবে, অর্থাৎ 14 দিনের ভিতরে আপিল লজ করতে হবে, ঠিক আছে, মানে পারমিশন সিক করতে হবে আর কি। আর পারমিশন সিক করলে আপার ট্রাইব্যুনালে পাওয়া যাবে কিনা না, ওইটা তো না করলে আপনি কীভাবে বুঝবেন? আচ্ছা, আগে তো বলা যাবে না কি গ্রাউন্ডসে করছে। তো ওয়াইট এন্ড সি, যদি 14 দিন পরে যদি কোনো ইয়ে না পান, তাহলে তো বলা ধরে নেওয়া হবে যে হোম অফিস কোনো আপিল করে নেয়, তখন আপনি হোম অফিসের রিপ্রেজেন্টেশন পাঠাতে পারেন যে রায়ের আলোকে তারা যেন আপনাকে লিভ দেয়। শনিবার হিসাব করে শহর ডুবে আর কি। আপনি হিসাব করে নিয়েন যেদিন পাইছেন ওদিন থেকে পরের দিন থেকে 14 দিন হবে ধরে, এটা তো হিসাব করা সহজ না। এটা কি যেদিন পায় ডিসিশন ওই দিন না যেদিন ডিসিশন লেখা থাকে, পায় ওই যে অর্ডার লেখা থাকে না, ডিসিশন যেদিন তার লেখা থাকে ওই দিন, ওই যে কভার পেজে যে ডেট থাকে ওই দিন থেকে পরের 14 দিন আছে। আচ্ছা, অনেক সময় অনেকে পরে পায়, এক সপ্তাহ পরে পায়, এরকম না, যদি বেশি ডিলে হয় তাহলে ওটা রিপ্রেজেন্টেশন বা ডিলের জন্য রিজন দিতে পারে না। আচ্ছা, কিন্তু তারা ধরে 14 দিন ওই ডিসিশন থেকে, মানে সেফটা হচ্ছে ওই 14 দিন যেটা ফার্স্ট পেজে থাকে ওদিন থেকে 14 দিন ধরে না। মানে 14 দিন বলতে আপনার মনে করেন ফ্রাইডে ডিসিশনের ডেট, তো আপনি স্যাটারডে থেকে 14 দিন ধরে কাউন্ট করা যাবে। ওই ঠিক আছে, জি কলার ধরে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ। কারণ ডিলে হতে পারে, মনে করেন ফর এক্সাম্পল এমনও তো হতে পারে পোস্টাল সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে এক সপ্তাহ দুই দিন পরে গিয়ে পাইলেন, তো এটারও একটা কারণ দিয়ে ব্যাখ্যা করে সুন্দর করে লেট আপিল করা যায়, এবং এটা কিন্তু অ্যাকসেপ্ট হয় যদি প্রমাণ থাকে। এটা কিন্তু আপনার মানে যে হোম অফিসের পক্ষ থেকে না, আপনি বলতেছেন যে যারা পেলো তাদের পক্ষ থেকে, এখন তো আপিল করবে হোম অফিস, হোম অফিস, তো হোম অফিস অন টাইমে করতে হবে, তাদের কোনো এক্সকিউজ অন টাইমে করতে পারে বা ডিলেও করতে পারে, মাঝে মধ্যে তো ডিলে হতে পারে বিভিন্ন কারণে, ডিলে হলেও করতে পারে। এখন ডিলে লেট আপিল করলে তখন জাজের ডিসকাশন হয়, বিবেচনাধীন থাকে যে ওই লেট আপিলটা এন্টারটেইন করবে কিনা না। আচ্ছা আচ্ছা, জি, অত্যন্ত সুন্দর। জি, আমরা পরবর্তী একটা কলেজে চলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার, জি, আমি একটা বিষয় জানতে চাইছিলাম। আমি 2013 সালের মার্চে আসলাম লন্ডন সাউথ দিশায়, আর 2015 সালের আগস্টে আমি আইএলআর পাইছি। আমি 2017 এর জানুয়ারি যেতাম সাইরাম বাংলাদেশও। আমার প্রশ্ন হয়েছে, আমি বাংলাদেশে গিয়ে 6 মাস থাকতাম পারবো? যদি 6 মাস থাকি আমার ব্রিটিশ পাসপোর্ট বানায় নিতে কোনো অসুবিধা হইতো না? আপনি 6 মাস খানে থাকতা অত দেরি? জি, আমার আমার বেবি এখনো ছোট, 1 বছর হয়েছে, আর লেগে সাইরাম একটু বেশি থাকে। আপনার স্পাউস ব্রিটিশ নেই? জি না, ব্রিটিশ নাই। আপনার ওয়াইফ ব্রিটিশ নাই? আপনি কি এর আগে দেশে গেছেন কখনো? আচ্ছা, আপনি 6 মাস থাকতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আইইউ সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করতে পারতা নাই। আপনার নিয়মটা হইল গিয়া যে যখন সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করবা, টোটাল 5 ইয়ার্স রেসিডেন্স থাকা লাগবে আপনার ইউকেট, ঠিক আছে, আর লাস্ট ইয়ার বা ফাইনাল ইয়ার ইনডিফিনিট থাকা লাগবো অ্যাটলিস্ট, আর ফাইনাল ইয়ার বা 5th ইয়ারও আপনার 90 দিনের উপরে থাকতে পারতা নাই। তো আপনি যদি 2013 সালও আইয়া থাকেন, তাইলে আপনার 2018 সালও গিয়ে আপনি যোগ্য হইবা অ্যাপ্লাই করার লাগে। তো আমার মনে হয় যে আপনি দেশ থেকে আইতে পারবা, কারণ এখন তো আপনি অ্যাপ্লাই করার যোগ্যও নাই, আর ওই যে 6 মাসটা ফলাইবা আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও, তখন আর কোনো অসুবিধা হইতো না। ওকে, ঠিক আছে, কথাটা বুঝছেন নি আপনি? জি, আমি বুঝছি। তো ও আমি 6 মাস থাকতাম পারবো, তো মানে কোনো অসুবিধা হইতো না? কোনো অসুবিধা হইতো না, কারণ আপনি 2018 সালের আগে তো আপনি ইয়ে করতে পারতা না, অ্যাপ্লাই করতে পারবেন? জি না, অ্যাপ্লাই করতে পারতা না, তাই আপনি 6 মাস কিন্তু ঢুকিয়ে দিব 7 নম্বর বছরও, এলাই কোনো অসুবিধা হইতো না। জি,
হবে যাইরা হবে দেশে যাইতে চাইরা আমি আমি জানুয়ারি এন্ড জানুয়ারি এন্ডে যাইতে চাইরা তো আপনি আইবা হবে আমি জুলাই বা অগাস্ট আপনি মনে হরুকা 2018 সালের জুলাই বা অগাস্ট গিয়ে অ্যাপ্লাই করবা আপনি যদি দেশে গিয়া কম দিন তাকতাতে আপনি মার্চ 2018 সালে অ্যাপ্লাই করতে হল মানে তো এত তিন মাস অপেক্ষা করা লাগবে ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ জি জি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনার কলার জন্য আমি পরবর্তী কলার চলে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন টিভির ভলিউমটা যদি আপনারা একটু মিউট করে দেন তাহলে আমাদের কথা শুনতে পারবেন কলার জি কলার আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন আচ্ছা কি স্টুডিও তো ভাই জি জি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল জি অবশ্যই আমার মানে আমার হাজবেন্ড ওয়ার্ক পারমিটে ছিল তো গত বছর তো তার এটা কার্টেল করা হয়েছে ইমিডিয়েট কার্টেল এবং কোনো টাইম দেওয়া হয় নাই তাকে আচ্ছা হ্যালো জি হ্যাঁ হ্যাঁ আমরা শুনছি তো তারপর যেটা করা হয়েছে তো আমরা লয়ারের কাছে গেছি পরে লয়ার আমাদেরকে জুডিশিয়াল রিভিউর জন্য ইয়া করছিল যেহেতু আমাদেরকে 60 দিন সময় দেওয়া হয় নাই শুধু ইমিডিয়েট কার্টেল করে কথা তো যার কারণে আমরা ওই যে জুডিশিয়াল রিভিউর জন্য প্রিএকশন প্রোটোকল করে তারপর মানে এখানে 6 মাস আমাদের স্পেন্ড হয়ে গেছে তখন আমাদের 8 ইয়ার ছিল এখন নেক্সট ইয়ার আমাদের 10 বছর হয়ে যাবে এখন আমার কোশ্চেন হলো আমাদের কি 10 বছরের ইয়াটা কি কন্টিনিউটি কি ব্রেক হয়ে গেছে এরপরে আমরা আবার একটা এফএলআর ওতে করে আমার হাজবেন্ডের আবার একটু প্রবলেম ছিল মানে সেটা হলো ওর ডিপ্রেশনে ছিল আর কি তো ওই ডক্টর লেটার দিয়ে আমরা 6 মাস পরে ইয়া করছিলাম অ্যাপ্লাই করছি তো ওইটা আমাদের আপিলে আছে তো এখন আমার কোশ্চেন আমাদের কি 10 বছরের ইয়াটা কি ব্রেক হয়ে গেছে নাকি এটা থাকবে আচ্ছা না 10 বছরটা তো ব্রেক হয়ে গেছে আপনার জুডিশিয়াল রিভিউ ওইটা তো আপনার ওই যে কন্টিনিউশন তো হবে না জুডিশিয়াল রিভিউ কিন্তু নরমালি আপিল রাইট নয় এইটা এক্সট্রাঅর্ডিনারি জুরিসডিকশন হাইকোর্ট বা আপার ট্রাইব্যুনালের থাকে যদি আপনার মনে করেন আপিল রাইট থাকতো আপিল কন্টিনিউয়েশনে যদি আপনার সময় যেত তাহলে কন্টিনিউ হতো আগে 3C কিন্তু নরমালি জুডিশিয়াল রিভিউতে 3C কন্টিনিউ হয় না আচ্ছা পরবর্তীতে একটা এফএলআর ছিল ওই এফএলআর কবে করছেন উনি তো ওই এফএলআর আমার আমার ভিসা কার্টেল ছিল লাস্ট ইয়ারের আগস্টে তো আমাদের এফএলআর করা হয়েছিল যেটা দিয়ে ওটা করা হয়েছিল আপনার ফেব্রুয়ারিতে এই বছরের অনেকদিন এখানে আমরা আপিল রাইট পাইছি আচ্ছা তো তখন আপিল রাইট পাইছেন ওইটা হচ্ছে হিউম্যান রাইটস বা অন্য কোনো কারণে হয়তো পেয়েছেন হিউম্যান রাইটস গ্রাউন্ড থাকার কারণে কিন্তু আপনার তো চেইনটা ব্রেক হয়ে গেল লিভ যেটা তো কন্টিনিউ করলো না অগাস্টে যখন তারা কার্টেল করে দিত যেমন কার্টেল করে যদি বলা হতো যে 60 ডেইজ পিরিয়ড দিল টু গেট অল্টারনেটিভ স্পন্সার আর এর ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশন করে নিতেন তাহলে তো আপনার ওইটা কন্টিনিউ করতো কিন্তু ইমিডিয়েট ইফেক্ট করার কারণে কেসি ওরা কেউ আমাকে ওই ইয়াটা করে নাই সবাই বলতেছে যে আপনার উপর যে এলিগেশনটা আসছে ওটা থেকে বাঁচার জন্য আপনি একটা জুডিশিয়াল মানে পিএসএল প্রোটোকল করেন তারপর ওটা ঠিক আছে ওটা তো যেহেতু আপিল রাইট নাই ইমিডিয়েট তারা কার্টেলমেন্ট দিয়ে দিছে আপনার জুডিশিয়াল রিভিউ ছাড়া তো অন্য কোনো অল্টারনেটিভ গ্রাউন্ড ছিল না বা ওয়ে ছিল না আপনাকে করতে হতো কিন্তু আপনি যেটা বলছেন 10 ইয়ার্স এর বেনিফিট পেতে হলে তো আপনাকে ওটাকে আটকে দিবে কন্টিনিউশন তো থাকবে না তো দেখেন এখন এটা কোনো ইয়া নাই যদি এলিগেশন যেটা নিয়ে আসছে ওটা যদি সাসটেইন করতে পারেন আবেদন করতে পারতেন যদি আপনার স্ট্রং কেস থাকতো এভিডেন্স থাকতো তাহলে আপনি ওই 9 দিনের ভিতরে আপনি ওই যে জুডিশিয়াল রিভিউর পারমিশন রিফিউজ করছে আপনি ওরাল হিয়ারিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন তখন ফুল হিয়ারিং হতো আর কি যাই হোক সেটা তো আপনি জান নাই এখন দেখেন যেহেতু আপনার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে অ্যাপিলের রাইট দিয়েছে ওই আপনার হাজব্যান্ডের মেডিকেল গ্রাউন্ডে ওইটাকে ভালো করে ফাইট করে দেখেন আচ্ছা
বিবেচনায় আনতে পারতো, কিন্তু তখন তো আপনি অগাস্ট আর ফেব্রুয়ারিতে অনেক গ্যাপ, তো এই জন্য বেস্ট হবে টু ফাইট ফর ফার্স্ট ট্রাইব্যুনালে ফাইটটা করা হবে বেস্ট। আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ, ধন্যবাদ কলার, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলার চলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আপনার, আমরা শুনছি, আপনার প্রশ্ন করতে পারেন। আচ্ছা, প্রথমে আমাদের মোর্শেদ ভাই আর নাজির ভাই দুজনকে সালাম জানাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল যে আমার তৈকের একটা আপিল ছিল। জি হ্যাঁ, যে ইনডিফিনিট লিভ টু রিমেইন এর আপিল ছিল। তো আমি এই আপিলটা উইন করছি। যাদের যে টুইটটা ক্লিয়ার করে দিছে, বলছে যে সে জেনুইন স্টুডেন্ট, এতে কোনো সন্দেহ নেই। আর আপিলটা গ্রাউন্ড করছে আর কি, গ্রান্ট করছে সে বেসিক্যালি সেকশন 6 1998 অ্যাক্টের আওতায়। আচ্ছা, তো আমার কোশ্চেন হচ্ছে এই আপিলটা যে অ্যালাউ হয়েছে, এইটা তো কোনো কতটা চান্স আছে উপরে নিয়ে যাওয়া? আমাকে উপরের কোর্টে নিয়ে যাওয়া এক, আর দ্বিতীয়টা হচ্ছে যে ওরা যদি আর কি উপরের কোর্টে যায়, ওদের মানে কতদিনের ভিতর ওরা যেতে পারবে? আপনি আপনার ওইটা কি মানে বলছেন টুয়েক ইস্যুতে ইনডিফিনিট লিভ এর জন্য, ওইটা তো এক্সটেনশনের জন্য আবেদন ছিল না? না না না, এটি ইনডিফিনিট লিভ এর অ্যাপ্লাই ছিল, 10 ইয়ার লং রেসিডেন্স এর অ্যাপ্লাই। তো এটা 10 ইয়ার্স লং রেসিডেন্স এর আওতায় না, লং রেসিডেন্স তো আমরা 10 ইয়ার্স লং রেসিডেন্স এর আওতায় ইনডিফিনিট লিভ এর ইও ছিল না? হ্যাঁ হ্যাঁ, মূল অ্যাপ্লিকেশন ছিল। আচ্ছা বুঝছি। না এখন আপনার প্রশ্ন হচ্ছে যে হোম অফিস আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশন চাইতে পারে কি না? তো ওইটা চাই, যেহেতু এটা সেকশন 6 এর তারা তো মানে যদি যায় তাহলে 14 দিনের ভিতরে তাদেরকে পারমিশন সিক করতে হবে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল টু গো টু আপার ট্রাইব্যুনাল। আচ্ছা, তো ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যদি পারমিশন দেয় তখন তারা আপার ট্রাইব্যুনালে হিয়ারিং হবে, আপনি যাবেন তারাও যাবে। তো তারা করতে পারে কিনা এটা ভেরি করে, হোম অফিস কোনো সময় আপিল করে কোনো সময় নাও করতে পারে। তবে 14 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তারা আপিল করবে কিনা। ঠিক আছে, আর 14 দিন যদি ওভার হয়ে যায় তাহলে চান্স কেমন থাকে? 14 দিনের পরে নরমালি হোম অফিস আপিল করে না, তবে লেট আপিল বলে একটা কনসেপ্ট আছে এবং ফর্মের মধ্যে একটা স্পেসও আছে যে লেট আপিল করা যায় যুক্তিসঙ্গত বা রিজনেবল যদি রিজন থাকে, কারণ থাকে। তো তারা যদি 14 দিনের পরেও করতে পারে রিজন দিয়ে, জাজ ইট ইজ আপ টু দ্য জাজ, জাজ অ্যাকসেপ্ট করতে পারে নাও করতে পারে, কিন্তু করার একটা স্কোপ আছে। এখন তারা যখন অ্যাপ্লিকেশন করবে তখন এই গ্রাউন্ডস দিয়ে করতে হবে, জাজের ফাইন্ডিংসে কি লিগ্যাল এরার আছে ওইটা দেখিয়ে আবেদন করবে। যদি জাজ মনে করে যে পারমিশন দেওয়া দরকার তখন পারমিশন দেবে, তখন আপার ট্রাইব্যুনালে হিয়ারিং হবে। তো করবে কি না না, জি জাজের এখানে ফাইন্ডিং বলতে যেতেছিল, জাজ বলছে যে আমাকে, আমি যখন ইনডিফিনিট লিভে অ্যাপ্লাই করছি তখন আমার রিফিউজালে ওরা আমার ভিসা বা কোনো কিছু কার্টেল করেনি, সেই হিসেবে আমার ভিসা ছিল প্রায় 11 বছরে। এক, ওরা জাস্ট রিফিউজ করছে তৈকের বেস নিয়ে, জাজ বলছে যেটা সে প্রুফ করছে যে সে ডিসিভ করেনি, প্লাস আমি বিশ্বাস করি সে জেনুইন স্টুডেন্ট কারণ তার ফার্স্ট ক্লাস ডিগ্রি আছে ইউনিভার্সিটি থেকে। সো যা দেখে ক্লিয়ারলি তার ফাইন্ডিংস এ মেনশন করছে, এবং সে মেনশন করছে যে যেহেতু সে 10 ইয়ার্স কন্টিনিউয়াসলি লফুলি এইখানে স্টে করছে, সেহেতু সে 10 ইয়ার্স লং রেসিডেন্সির আওতায় এক্সেপ্টেড, এবং সেকশন 6 1998 এর অ্যাক্টের আওতায় তার আপিল অ্যালাউ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি,
কিন্তু এই তো বললাম যে ফাইন্ডিংস এর উপর চ্যালেঞ্জ করে কেউ লিভ চাইতে পারে, তবে আমি একটু ডাউট করতেছি, আপনি যদি 10 ইয়ার্স লং রেসিডেন্সের আওতায় যদি আবেদন করে থাকেন তাহলে সে সেকশন 698 এর আন্ডারে কেন আপিল এলাও করবে? আপনাকে তো লং রেসিডেন্স গ্রাউন্ডে আপিল এলাও করবে, তখন আপনাকে কি আবার ওই 10 ইয়ার্স উঠে পার্টি ফেলে দেয় কিনা না ওইটা দেখতে হবে। জন্য আমার মনে হয় যে আপনি রায়টা নিয়ে একজন সলিসিটর বা ব্যারিস্টারের সাথে বসে দেখিয়ে এরপরে পরামর্শ নেন, কারণ নিয়ম হলো আপনি লং রেসিডেন্স 10 ইয়ার্স লং রেসিডেন্সের আওতায় অ্যাপ্লাই করেছেন, হোম অফিস রিফিউজ করেছে, জাজের দায়িত্ব হলো ওই লং রেসিডেন্সের আওতায় আপিল এলাও করা, তার মানে স্টেট আপনি ইনডিফিনিট লিভ পাবেন। কিন্তু ওইটা না করে যদি সে সেকশন দিয়ে হিউম্যান রাইটস এর আন্ডারে অ্যালাউ করে তাহলে হিউম্যান রাইটস এর তো আপনার ইনডিফিনিট না, ওটা তো ওই আড়াই বছর করে 10 ইয়ার্স উঠে পড়ে যাবে। তাই জন্য ওইটা ভালো করে দেখে বলতে হবে যে কোনটা এক্সাক্টলি দিয়ে করেছে। আর যদি সাউন্ড এবং ভালো ফাইন্ডিংস থাকে, জাজ যদি মনে করে যে আমি মনে করি সে ডিসিভ করে নাই এই কারণে এই কারণে, তা আমার কনভিন্সিং মনে হয়েছে, তার ইংলিশ ভালো, তাহলে এই ফ্যাকচুয়াল ফাইন্ডিং এর উপর চ্যালেঞ্জ করা যায় না, কারণ জাজ এটা ওপেন টু দ্য জাজ টু মেক ফ্যাকচুয়াল ফাইন্ডিং। কিন্তু লিগ্যাল এরার যদি করে ওইটাকে অ্যাটাক করা যায়, ওইটাকে চ্যালেঞ্জ করা যায়, আর ওইটা যদি মারাত্মক কোনো লিগ্যাল এরার হয়ে থাকে তাইলে পারমিশন পাওয়া যায়। আর মারাত্মক যদি লিগ্যাল এরার না হয়, সাধারণ লিগ্যাল এরার হয়েছে, ওইটা লিগ্যাল এরার যদি ধরে নেওয়া হয় আউটকাম কোনো পরিবর্তন হবে না, এই ধরনের গ্রাউন্ডসে তারা লিভ দেয় না। এই জন্য ম্যাটেরিয়াল এরার, এরার হ্যাজ টু বি ম্যাটেরিয়াল ইন অর্ডার টু বি এবল টু গেট পারমিশন। পারমিশন পাইলে আপনি আবার ট্রাইব্যুনালে যেতে পারবেন। আচ্ছা, তো আপনি অপেক্ষা করেন, স্পেকুলেশন না দিয়ে আপনি দোয়া করতে থাকেন। আবার যদি হোম অফিস আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশন সিক করে, আমরা আগের সেগমেন্টে বলছি যে 10টার জন্য অ্যাপ্লাই করলে 8টা 9টা পারমিশন পেয়ে যায়, পারমিশন এমনি পেয়ে যায়, এমনি পেয়ে যায়, দুই লাইন তিন লাইন লিখলে পারমিশন পেয়ে যায়, আশ্চর্য। কিন্তু আপনি প্রাইভেটলি দেখবেন যে যখন ইন্ডিভিজুয়ালি করে তখন কয়েক পৃষ্ঠা লিখেও পারমিশন পাওয়া যাচ্ছে না, পারমিশন পেতে হিমশিম পেতে হয়, 10টা করলে অনেকে 5টা পায়, 4টা পায়, 5টা পায়, 6টা পায়। কিন্তু হোম অফিস দেখছি রুটিনলি করলে 3-4 লাইন লিখলেও তারা যাদরা পারমিশন দিয়ে দেয়, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, না এই ক্ষেত্রে ওনার সুন্দর গ্রাউন্ড ছিল যে ওনার টাইম শেষ হয়ে গেছে, এখনো হোম অফিস করার চান্স আছে কিনা। টাইম যদি শেষ হয়ে যায় তাহলে তো হোম অফিস ধরে নিতে হবে, করে নাই, তখন ওনার দায়িত্ব বা ওনার সলিসিটারের মাধ্যমে চিঠি লাগাইতে হবে হোম অফিসে যে ইমিগ্রেশন জাজ যেটা ফাইন্ডিংস দিয়েছে, রায় দিয়েছে, ডিটারমিনেশন দিয়েছে, কনক্লুশন দিয়েছে, ওইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, ইমপ্লিমেন্ট করে তাকে যেন অ্যাপ্রোপ্রিয়েট লিভ দেওয়া হয়। না, ধন্যবাদ, ধন্যবাদ কলার আমাদের আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের কল দেওয়ার জন্য, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা পরবর্তী একটা কল চলে যাচ্ছে। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করতে পারেন। আমি একটা জিজ্ঞাসা করতে চাই। জি হ্যাঁ, আমরা শুনছি, আপনি প্রশ্ন করেন। জি আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। আমি 10 বছর আমি বিচার আইছি বাচ্চা রাইতে, সো আমি বাংলাদেশে যাইতেছিলাম, সো আমি জানতে চাইলাম আমার 2011 দিছিলাম, যদি আইবার সঙ্গে প্রবলেম করবো নি। আচ্ছা, বাচ্চা রাইতে উনি ভিসা পেয়েছেন, আসার সময় কোনো প্রবলেম হবে কিনা এয়ারপোর্টে? আপনি আড়াই বছরের ভিসা পেয়েছেন না? জি। প্রবলেম কি তা লাগে ডরাইরে আপনি? না, আমি কই যদি কই এমনি ইস্যু করে যে আমার কোনো প্রবলেম জানা এমনি কই কোনো প্রবলেম করে যদি নরমালি তো অ্যাসাইলাম নিয়ে কেউ যদি বাংলাদেশে যায় আর আসতে পারবে না, কারণ অ্যাসাইলাম বাংলাদেশে তার সংকট, দেশে গেলে তার অসুবিধা হবে, পারসিকিউশনের শিকার হবে, হ্যারাসমেন্টের শিকার হবে, তো সে দেশে যদি যায় তো নিরাপদ হয়ে গেল, তো আর আসার দরকার কি? তো এই জন্য অ্যাসাইলাম পেয়ে বাংলাদেশে গেলে আর আসতে পারবে না। এছাড়া আর কোনো লিভ পেয়ে দেশে গেলে নর্মালি অসুবিধা হওয়ার কথা না, যদি না কেউ ডিসেপশন বা ফ্রডোলেন্টলি লিভটা পেয়ে থাকে। তবে আসার আসার পরে মানে কী বলে এয়ারপোর্টে আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি সুন্দর করে উত্তর দেবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, থ্যাংক ইউ। জি কলার, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জি আমরা পরবর্তী কলেজে চলে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আর কল নিচ্ছি না, কলটা ড্রপ হয়ে গেছে। জি দেখেন, টু উইক নিয়ে যে সমস্যা, অনেক ভালো ভালো ছেলে বা স্টুডেন্টরা যারা ছিল তারা এই সমস্যার ভিকটিম, এবং অনেকেই এখন বের হয়ে আসার চেষ্টা করছেন। না, টু ইয়ার আসলে খুব, আমরা একবার সমাপ্তিতে আমরা টু ইয়ার নিয়েই শেষ করবো, যদিও আমরা বিগিনিংয়ে টু ইয়ার দিয়েই শুরু করেছিলাম।
একটা একটা মারাত্মক মাথা ব্যথার কারণ অনেকের জন্য, এবং অনেকে দেখছি যে আপিল এলাও হওয়ার পর সাকসেস হওয়ার পরও চিন্তায় আছে এবং তারা লেজিটিমেটলি চিন্তা করতেছে। কারণ হোম অফিস দেখা যায় যে অনেক সময় তারা ওইটা নিয়ে ফাইল করার চেষ্টা করে, হায়ার কোর্টের অথরিটিকেও তারা অনেক সময় মেনে নিতে পারতেছে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে উইন করেন আর হোম অফিস যদি পাল্টা পারমিশনের জন্য আপিলও করে, পারমিশন পেয়েও যায়, আপনি কাবলাবার মানে দরকার নেই, আপনি ফাইট করবেন, হয়তো আপনার জাস্টিস বা ইনসাফ পেতে একটু ব্যাক পথে হবে, সময় লাগবে, কষ্টটি হবে, কিন্তু আপনাকে ফাইট করতে হবে, হাল চালে হবে না। আপনি পারমিশন দিয়েছে, জাজরা পেপার দেখে হয়তো গ্রাউন্ডস দেখে পারমিশন দিয়েছে, কিন্তু অরাল হিয়ারিংয়ে গিয়ে যখন দুই পক্ষের বক্তব্য শুনবে তখন জাজ তার ওই অরিজিনাল জাজের রায়কে তারা হয়তো আপোল করতে পারে। সুতরাং পারমিশন পাওয়া মানেই যে আপনি আবার সব শেষ হয়ে গেছে এইটা না। এই জন্য আপনাকে রায়ের জায়গায় নক করতে হবে রাইট সময়, আর রায় হয়ে গেছে 14 দিনের ভিতরে আপিল করতে পারে, করবে কিনা না, গুম হচ্ছে না, এগুলা মোটেও টেনশন করা ঠিক না, টেক ইট ইজি। আপিলের রাইট অধিকার, আপনার যদি আপিল ডিসমিস হতো তো হোম অফিসের পক্ষে গেল, আপনার তো রাইট ছিল, আপনি করতে পারতেন, আপনি অনেক জায়গায় বুঝতেন কি করা যায়, দুইজন সলিসিটরের কাছে যেতেন, সেকেন্ড ওপিনিয়ন নিতেন, আপিল করবো কিনা না, কি করবো না, ফ্রেশ অ্যাপ্লাই করবো, আপনি তো পেরেশান হয়ে যেতেন। সুতরাং আপনি উইন করছেন, হোম অফিস তারা অধিকার আছে আপিল করার জন্য বা ফার্দার আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য লিভ চাইতে পারে, আপনার যেভাবে অধিকার ছিল। তো অধিকার তো অবশ্যই সমুন্নত রাখতে হবে সবার, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা জেনুইনলি ভিকটিম এবং যাদের ইংলিশ কম্পিটেন্সি আছে, যারা ফ্রডোলেন্ট অ্যাক্টিভিটিসে জড়িত নয়, তাদেরকে অবশ্যই ফাইট করা দরকার। জি হ্যাঁ, না এমনি দেখেন অনেকেই ছিল 10 ইয়ার্সের, 10 ইয়ার্স হয়ে গেছে, তারা কোন মানে অনেক সময় অনেক দেখেছি মুশির সাহেব যে উনি 2X ছিল 2012 সালে বা 13 সালে ইউজ করছে, এরপরে স্টুডেন্ট হিসাবে এক্সটেনশন করেছে, 2X ইউজ করে নাই, হোম অফিসও ধরে নাই, এরপরে বিয়ের মাধ্যমে একজন ব্রিটিশ নাগরিক বিয়ের মাধ্যমে উনি স্ট্যাটাস চেঞ্জ করে এক্সটেনশন অফ লিভ পেয়েছে স্পাউস হিসাবে, তখনও ধরে নাই, এরপরে 5-2.5 বছর পরে যখন এক্সটেনশন অ্যাপ্লাই করতে থাকে তখন ওই 2X-এর 12 সালের 2X নিয়ে রিফিউজ করে দিচ্ছে, অথবা ওইটাও ধরে নাই, এক্সটেনশন করে দিচ্ছে, কিন্তু ইনডিফিনিট লিভের জন্য যখন আবেদন করবেন তখন তাকে ধরে নিচ্ছে। অর্থাৎ 2X থাকলে আপনাকে এক সময় না এক সময় তারা এই গ্র্যাব করবে, হান্টিং করবে বা ইয়ে করবে, তবে ওইটাকে আপনাকে ট্যাক্টফুলি লিগালি কম্পিটেন্টলি ডিল করে ওইটাকে বের হয়ে আসতে হবে, এক সময় আপনাকে এর মাধ্যমে ধরা খাবেন, তবে চ্যালেঞ্জ করে যাদের কাছ থেকে রায় ফেলে আপনার পক্ষে একটা শক্ত ব্যাকিং থাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। জি, এই জন্য 2X নিয়ে যারা কোর্টে যান, বিশেষ করে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের 2X ইস্যু থাকলে ইট ইজ বেটার যদি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের জাজ যদি 2X এর ব্যাপারে ফাইন্ডিংস দেয় এবং আপনার পক্ষে ফাইন্ডিংস দেয়, তখন এইটা আপনার জন্য একটা একটা সার্টিফিকেট বা সনদ হিসাবে হতে পারে। কারণ 2X ইস্যু আছে কিন্তু 2X টাচই করলো না, কিন্তু ওইটা আবার বাইট করতে পারে। আচ্ছা, এই জন্য ওইটা চ্যালেঞ্জ করে জাজের মাধ্যমে ফাইন্ডিংসটা ফেভারে নিয়ে আসাটা বেটার। বেটার, জি। আচ্ছা, আমাদের অল্প একটু সময় রয়ে গেছে, আমরা যে এসএলএম এর যে বিষয়গুলো এখন রিসেন্টলি খুব এসএলএম হচ্ছে, যে এসএলএম এর যে এসএলএম সিকার তাদের উদ্দেশ্যে যদি আপনি ছোট করে একটু বলেন। এসএলএম তো অনেক বড় ব্যাপার, এবারে লাস্টে আপনি টাচ করেছেন যতটুকু সময় পাওয়া যায়। এসএলএমটা 1 মিনিট সময় আছে, এসএলএমটা খুবই টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল এবং খুবই এক্সপার্টিজ এরিয়া, কি এক্সপার্ট এরিয়া, যার কারণে একজন যে না এসএলএম করে নিলাম আমি নিজেই গেলাম না, এটা না। এসএলএম এর আপনি দেখেন স্ক্রিনিং ইন্টারভিউ আছে, স্ক্রিনিং ইন্টারভিউতে খুব বেশি না 8-10টা কোয়েশ্চন জাস্ট করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছেড়ে দেয়, এরপরে ডিটেইল সাবস্টেন্টিভ ইন্টারভিউ নেয় পরে, ওইটা হচ্ছে দ্য ক্রুশাল ইন্টারভিউ, ওই ইন্টারভিউর মাধ্যমে আপনাকে দেবে কিনা না ওইটা তারা অ্যাসেস করবে। এই জন্য ওই ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি ভালো করে প্রস্তুতি নিয়ে যাবেন, আপনি প্রয়োজনের টাকা খরচ করে লয়ারের অ্যাডভাইস দেবেন, কোন ধরনের কোয়েশ্চন আসতে পারে, কোন ধরনের জবাব হতে পারে, আপনি একটু রিসার্চ করবেন, যে পলিটিক্যাল পার্টি করেন তার প্রিন্সিপল, তার নীতি, তার এইমস, এরপরে তার হিস্ট্রি, তার লিডারশিপ, এরপরে অ্যাসাইলাম আপনি করলেন, পার্টি করেন, ইউকেতে আসার পর আপনার অ্যাক্টিভিটিস কী, আপনার দলের ফাউন্ডারকে তার নাম কি, কবে জয়েন করেছেন, আপনার ডিউটিস কী ছিল, ওগুলো সবগুলোর ব্যাপারে আত্মস্থ করতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে পলিসির ব্যাপারে বললো আপনি 2 ওয়ার্ড ইউজ করে আর কিছুই বলতে পারলেন না, আপনার লিডারের কথা বললো আপনার নাম জানেন না, ভুলে গেছেন, কবে ফর্ম হয়েছে আপনি জানেন না, আপনার পার্টির পতাকার কালার কি সেটাও জিজ্ঞেস করে, তো এগুলো আপনি কিছু বলতে পারেন না, তখন আপনি কিভাবে ধরে নেবে তারা যে আপনি পলিটিক্যাল কারণে এখানে নির্যাতনের শিকার হচ্ছেন, আপনি তো পলিটিক্সের ব্যাপারে ABCও জানতেছেন না। এই জন্য এইটা ভালো করে প্রস্তুতি নিতে হবে। এই জন্য অ্যাসাইলাম যদি আপনি নিজে গিয়ে করে নেবেন, নিজে একাই করে নিচ্ছেন, বাহাবা, কিন্তু পরে আপনি সাফার করবেন, কারণ ওই ইন্টারভিউ বেস করে কিন্তু বাকি প্রসেসটা কিন্তু রান করে। আপনি যখন আপিলে যাবেন, জাজরা কিন্তু ওই সাবস্টান্টিভ ইন্টারভিউতে কি প্রশ্ন ছিল, কি উত্তর দিয়েছেন, ওইটা টেনে আনে,
হোম অফিসের প্রেজেন্টিং অফিসার ওইটা টেনে আনে, ওইটাকে আপনি রিপেয়ার করে আগাতে হবে। এই জন্য সাবস্টেন্টিভ ইন্টারভিউর আগে আপনি দক্ষ আইনজীবীর সহযোগিতা নিয়ে ফৌজনের সলিসিটার সাহেবকে নিয়ে যাবেন আপনি ইন্টারভিউতে, অথবা না নিলেও তার কাছ থেকে আলাপ করে পুরো ধারণা নিয়ে যাবেন, রিসার্চ করে যাবেন। আপনি যদি আপনার প্রতি জাস্টিস না করেন, সুবিচার না করেন, তাহলে আল্লাহ কিভাবে আপনার প্রতি জাস্টিস করবে? নিজের গরজে আপনি প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিয়েতে যাওয়ার জন্য বা একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য কত প্রস্তুতি নেন? আমাদের সময় একদম শেষ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাকে অশেষ ধন্যবাদ, এবং ইকরা টিভি ইকরা বাংলা টিভিকে অশেষ ধন্যবাদ, এবং বিশেষ করে সম্মানিত কলা কৌশলী যারা বিহাইন্ড দ্য সিন থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠান সাকসেসের জন্য, তাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। জি ধন্যবাদ। শুধু দর্শক, আমরা আশা করি আপনার এই অনুষ্ঠান উপভোগ করেছেন। আমরা আবারও আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে চলে আসব প্রতি মঙ্গলবার রাত 8টায় আমাদের এই প্রোগ্রাম হয়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনাই করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।